দর্শক, আমরা দেখছি দেশি গাবি বাছুর এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার চিনির বন্দর থানার কারেন্টের হাটে। আপনারা দেখছেন গাবিগুলোকে বাছুর সহ। আজ হচ্ছে 3 আগস্ট 2022 রোজ বুধবার। আপনারা জানেন প্রতি বুধ এবং শনিবার এখানে অনেক বড় বড়। চলুন হাটটি ঘুরে দেখি এবং কি দামে এখানে এই গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আমরা দেই। বয়স কেমন গরুটার? নতুন জোয়ান। বাচ্চাটা কি বেটি? বেটি। দুধ কেমন হবে এটার? একশো রইবে। কত চড়াচ্ছেন এটা? বিক্রি হয়ে গেছে। কত দিয়া? 48,200 টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। আপনি কিনছেন? এখন কি টাকা নিবে গেছে? টাকা নিবে গেছে। বানা দিছে তো? বানা দিছে তো? কত দিছে বানা? ও লেখাই করবে গেছে, লেখাই করবে গেছে। 80,000 টাকা দিবি নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন, লেখাই করতে গেছে, এসে টাকা দিবে। 48,500, 48,500 টাকা দিয়ে এটি বিক্রি হয়ে গেছে এই হাট থেকে। আমরা একটু ঘুরে ঘুরে দেখি। মুরব্বি আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাজার কেমন আছে? খুব ভালো না? খুব ভালো না। এটা কি শাহিওয়াল না? দেখি আমরা একটু বাছুর সহ গাভিগুলো দেখছেন। শাহিওয়াল গাভি এবং বাছুর বকনা বাছুর না? বকনা, বকনা। বয়স কেমন গাভিটার? 4 দাঁত। দুধ কেমন হবে মুরব্বি? 3 কেজি। কত চাচ্ছেন এটার দাম? 1,05,000 চাইছেন। কত বলতেছে দাম? 85-90 ভাঙ্গো। ভাঙাবেন না? নিয়ত কেমন? 1,00,000 পার হইলে বেচাবো। 1,00,000 পার হলে মানে এটি বিক্রি করবেন। আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার শিলির বন্দর থানার কারেন্টের হাটে যে দেশি গাভির বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। প্রচুর এ ধরনের গরু রয়েছে বাজারে দেখছেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, একটু হাটটি একটু ঘুরে ঘুরে দেখে এবং একটু ভালো মানের যে গাভি গরুগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাব। আমরা এখানেও আরেকটি দেখছি, দেখছেন অনেক বেটি বাছুর সহ আপনারা গাভি গরুটি দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন বয়স? 4 দাঁত। বাচ্চাটা তো বেটি না? বেটা, বেটি। দুধ কেমন হবে চাচা এটার? 6 লিটার দুধ হয়। কত চাইছেন দাম? 1,40,000। কত কষে? 15 কয়। কেমন টার্গেট করছেন এটা বিক্রির? লাস্ট 25, 1,25,000। দর্শক শুনছেন যে 1,25,000 হচ্ছে লাস্ট দাম। আপনারা দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি দেশি গাভি বাছুর যে ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর তথ্য। আমরা এই পাশেও আরেকটি ভাইয়ের কাছে দেখছি। ভাই, বাচ্চাটা কি বেটি? বেটি বাচ্চা, শাহিওয়াল। আর গাভির বয়স কেমন? জুয়ান। দুধ কেমন হবে ভাই? 5 লিটার। তো কত চাচ্ছেন এটা? 15-20। 1,00,000। কত কষে? সমানও বলছে, 1,05,000 বলছে। বেচা কেনা কি? 1,10,000। দর্শক শুনছেন, লাস্ট হচ্ছে 1,10,000। আমরা একটু ওই পাশে যাই। আরেকটি ভালো মানের বাছুর দেখছি আমরা এখানে, অনেক ভালো বাছুর একটি, তাই না ভাই? অনেক ভালো মানের একটি বাছুর, সেরা মাল। এরকম বাছুর কম আছে হাটের, সেরা মাল বলছে। কয় মাস বয়স বাছুরটা? 3 মাস। 3 মাস। শাহিওয়াল। আর দুধ কেমন হবে গাভিটা? 5 কেজি। বাছুরই তো খাবে মনে হয় সব? 2 কেজি ছেকে নেয়। আর বয়স কেমন? গরু 6 দাঁত। 6 দাঁত। কত রাখছেন এটার দাম? 140। বাছুরটার কারণে দামটা বেশি যাচ্ছে? কত বলতেছে দাম? 1,16,000 বলতেছে। 1,16,000। টার্গেট কেমন আছে? 20 পার। আমাকে একটু বলেন তো বাছুরটা কত দাম হইতে পারে? আলাদাভাবে 55,000 টাকা বলতেছে। দর্শক শুনছেন, বাছুরটাই আলাদাভাবে 55,000 টাকা বলতেছে, মাত্র 3 মাস বয়স বাছুরটা। আমরা দেখছি আরো কিছু গরু আমরা দেখবো, এই পাশে রয়েছে।
বয়স কেমন এটা এটা দাবিটা নতুন জন বাচ্চাটা বেটা না বেটি বেটা 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 দুধ কেমন আছে দুধ 2 কেজি আছে 2 কেজি আছে কত চাইছেন এটা 110 লাখ 110 চাইছেন কত কো আছে 70 80 টার্গেট কেমন টার্গেট কেমন টার্গেট 90 পর্যন্ত 90 পর্যন্ত দর্শক শুনছেন যে টার্গেট হচ্ছে 90 পর্যন্ত আমরা এই পাশে আরেকটি গাভী গরু দেখছি বাছুরটি হচ্ছে ক্রস বেটি না বেটা ভাই বেটা আর গাভীর বয়স কেমন জুয়ান নতুন জুয়ান চাচা নতুন জুয়ান হ্যাঁ দুধ কেমন হবে দুধ 2.5 কেজি হবে 2.5 কেজি হবে কত রাখছেন দাম দাম 93 93 চাচ্ছেন কত পর্যন্ত পাইছেন দাম 80-82 পর্যন্ত 80-82 টার্গেট কত 85 85 দর্শক শুনছেন টার্গেট হচ্ছে 85,000 দর্শক আমরা এই পাশে আরেকটি গাভী গরু দেখছি এবং আপনারাও সেটি দেখছেন বাছুরটি হচ্ছে শাইওয়াল আর গাভীর বয়স কেমন নতুন জোয়ান বয়স দুধ কেমন হবে দুধ 2 কেজি আছে 2 কেজি আছে কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে দাম 52-53 বলে 52-53 বলে টার্গেট কেমন আছে 60 হলে বেশি 60 দর্শক শুনছেন যে 60,000 টাকা হলে উনি বেচবেন 60,000 কমই আছে দর্শক পাঁচ থেকে একজন বলছে কমই আছে আমরা দেখি আরো একটু ওই পাশে যাই ওই পাশে আরেকটি গাড়ি করে দিচ্ছি আমরা মুরব্বীদের কাছে মুরব্বী বয়স কেমন জুয়ান জুয়ান বাচ্চাটা বেটা না বেটি 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 দুধ কেমন হবে মুরব্বী 300-350 কত চাইছেন এটা দাম চাইছি তো 1,10,000 চাইছেন কত কয়েছে দাম মোটামুটি দাম কয়েছে 90 আনা ভাঙিবা 90 হ্যাঁ কেনা বেচা কত আমার তো টার্গেট যে আমার যদি যত বেশি ভালো মোটামুটি 1,95,000 1,95,000 হলে আপনি দেবেন আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন এবং দেখছেন আমরা একটু ক্রস গরু দেখি এবার একটু ক্রস জাতের বাচ্চাটা কি ভাই দামুর বাচ্চা দামুর আর গাভীর বয়স কেমন ছয় দাঁত দুধ কেমন হবে 9 লিটার কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি 1,25,000 আর দাম কত পায় দাম পায় 1,00,000 1,00,000 হ্যাঁ ভাঙিদেরও পায় খাওয়ানো বেশি পায় মানে 1,00,000 পর্যন্ত পাইছেন বেচা কেনা তো 1,00,000 দিবেন না কত লাগবে বেলা কিনে দেখা যাবে 10-12 হইলে দিয়ে দেবো 10-11,000 খুবই খারাপ গাড়া কোনাই দর্শক শুনছেন 1,10,000 বলে উনি দেবেন আর এই পাশে হাড়িয়া বাচ্চা আপনার যা মাত্র দর্শক শুনছেন এবং দেখছেন কত কয় ভাই এটা 20 পর্যন্ত কয় বাচ্চাটা তো ষাট বাচ্চা আর দুধ কেমন হবে 6 লিটার আর বয়স নতুন জোয়ান 1,20,000 পর্যন্ত কয় আপনি চাইছেন কত লাস্ট 1,35,000 1,35,000 লাস্ট দাম আমরা আপনাদের দেখালাম দিনাজপুর জেলার শেরির বন্দর থানার রানীর বন্দর সরি কারেন্টের হাটে যে আজকে দেশি গাভী বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা